এই জায়গায় আসার পরে একটা বাস খেয়ে গেলাম, সাতটার দিকে দাঁড়াইছো? হ্যাঁ, আমি যাচ্ছি ফরিদপুর, পুজনো ধরতে পারি নাই, ওই যে ওইদিকে আছে ভুট্টা। আসসালামু আলাইকুম কাছের প্রিয় মানুষজন, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। বাইতলের সাথে আমি যাচ্ছি ফরিদপুর। আমাদের যাওয়ার কথা ছিল সকাল 7টার দিকে, বাইতলের মোবাইলে নেটওয়ার্ক ছিল না, জন্য বাইতলকে কল দিতে পারি নাই। আর আপনাদের সাথে একটা কাহিনী শেয়ার করতে চাই, আমার এক ভাই, আমার ফলোয়ার্স, ছেলেটা 7:30টার দিকে ঘাটে দাঁড়িয়ে রয়েছে, আমরা যে জায়গা থেকে উঠে যাবো ফরিদপুরে, তো মানে ছেলেটার জন্য কষ্ট লাগতেছে। অলমোস্ট 9টা বেজে গেছে, ছেলেটা এখন দূরে জায়গায় দাঁড়ায় রয়েছে। এখন আগে ফার্স্টে যে ছেলেটার সাথে দেখা করব। ঘাটে আসার পরে দেখলাম যে ভূত চলে গেল একটু আগে, তো মানে বুকে অনেক কষ্ট লাগতেছে, অল্প জন্য ধরতে পারি নাই, ওই যে ওইদিকে আছে ভূতটা। এই জায়গায় আসার পরে একটা বাস খেয়ে গেলাম, আসার পরে দেখি যে ভূত একটু আগে চলে গেছে, ওই যে ওই জায়গায় আছে বারান্দা, ওই যে ওই জায়গায়, তো মানে অল্পর জন্য ভুট্টা ধরতে পারি নাই। আর এটা দূর হলো বাইতলের, এখন আমাদের ওই জায়গায় যাই তারও 1 ঘন্টা এই জায়গায় লেট করতে হইব, কিন্তু এই জায়গার সৌন্দর্য আছে, এই জায়গায় বসে থাকলে প্যারা নাই। আর বাইতল এখন খাওয়া দাওয়া করতে যাইতেছে, খাওয়া দাওয়া করে আসতেছে, কিন্তু এই জায়গার যে সৌন্দর্য ভাই, জোস একটা জায়গা, ঠিক আছে, রোদের কারণে হয়তো বা সুন্দর লাগতেছে না, কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। আমাদের যেতে যেতে অলমোস্ট 1টার বেশি বাজবে ফরিদপুর যেতে যেতে, তো আস্তে আস্তে আবার মনে করেন যে সন্ধ্যা হয়ে যাব। আজকে মানে জীবনটা একবার তেজপাতা হয়ে গেল আমাদের, বুঝলাম না। ফরিদপুর যাওয়ার পথে মানে এত বড় একটা বাস খেলাম আমি, কারণ আমরা যাওয়ার পরে ভুট্টা ছেড়ে দিল, দেন আমাকে বললো যে আধা ঘন্টার ভিতরে একটা ভুট আসবে। ঠিক আধা ঘন্টার ভিতরে আরেকটা ভুট আসে 9:30-9টার দিকে, তারা বললো যে 10টার দিকে বের হবো। তো আমরা 10টা ধরে ওয়েট করার পর আমাদের বলতেছে যে এখন তো যাত্রী অনেক বেশি কম, তো আমরা 12টার দিকে বের হবো, মানে কুচবি। তো আমরা ভাবলাম এখন যদি আমরা 12টার দিকে যাই তাহলে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, আস্তে আস্তে আরও বেশি দেরি হয়ে যাবে, তো এই জন্য আজকে আর যাচ্ছি না, যাবো কালকে ইনশাল্লাহ, মহান আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে ফরিদপুর কালকে যেয়ে ঘুরে আসবো। মানে জীবনটা ভাই একবারে পুরো তেজপাতা হয়ে গেল আমার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে সামাজিক ভালো কাজে লেগে যাবেন, সবাই নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।